আসসালামু আলাইকুম, মাসুটেক বিডির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্তমানে ভার্চুয়াল কোর্টে যে আইনজীবীদের জন্য একটি প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন। তো ভার্চুয়াল কোর্টে বর্তমানে আসামিদের জামিন শুনানি হচ্ছে, এই যে পদ্ধতিটি কিভাবে ইউজ করবেন তার এ টু জেড আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে জামিনের আবেদন আপনারা করবেন এ টু জেড। তো আজকের পর্বে আমি শুধুমাত্র দেখাবো কিভাবে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হয় তার বিস্তারিত। তো বর্তমান যে পরিস্থিতি, করোনা পরিস্থিতি, যে ভাইরাস পরিস্থিতি, এটা একে অন্যের থেকে ইফেক্ট করে, যে কারণে এটা বিচারিক আদালতে যেন এটার যে একটা প্রভাব তা সেখান থেকে সৃষ্টি না হয়, গভর্নমেন্টের সদিচ্ছা সুচিন্তা থেকে এই সিস্টেমটি এসেছে। ভার্চুয়াল কোর্টে যে মামলার কার্যক্রম শুনানি হবে এটা খুব ভালো একটা উদ্যোগ নিঃসন্দেহে। তো এই উদ্যোগের কারণে আজকে আমরা করোনা মুক্ত থাকতে পারতেছি, আমাদের আইনজীবী সাহেবরা প্লাস বিচারকরা, এবং এছাড়া যে ক্লায়েন্টরা কোর্টে আসা যাওয়া করতো তাদের মাধ্যমে ভাইরাসটা ছড়িয়ে পড়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তা কিন্তু অনেকাংশে কমে এসেছে। তারপরেও কিছু বিষয় থেকে যায়, তারপরেও অনেকটা যে সেফ এটা কিন্তু খুব পজিটিভ একটা বিষয়। সো চলুন আমরা আমাদের টিউটোরিয়ালটি উপভোগ করি যে কিভাবে একটি ভার্চুয়াল কোর্টের প্রোফাইলটি, অ্যাডভোকেট প্রোফাইলটি আমরা ওপেন করব তা আজকে শিখে নেব। তো আপনারা মাই কোর্ট ডট বি ডট ওয়ার্জ এই যে ওয়েবসাইটটি লিঙ্ক দেখতেছেন, আপনারা এই সাইটে চলে আসবেন। এসে এমন একটি ফরম দেখতে পাবেন, এখানে নাম্বার চাচ্ছে, দেখুন বলতেছে একটি নাম্বার দাও, আমরা এখানে নাম্বারটা দিব। যদি নতুন হন তাহলে, আর না হলে নতুন নিবন্ধনে ক্লিক করবেন, আর যদি নতুন না হন তাহলে লগইনে ক্লিক করবেন। নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনার যে ইমেলটি আছে সুন্দরভাবে সে ইমেলটি এখানে লিখে দিতে হবে, কারণ ইমেলটি ভুল হলে এক্ষেত্রে কিন্তু সমস্যা, তাহলে আপনি তথ্যগুলো পাবেন না সঠিকভাবে। তাই আপনার ইমেলটি যেন কোনো অবস্থাতেই ভুল না হয় এই জন্য কারেক্ট ইমেল অ্যাড্রেসটি যথোপযোগে বসিয়ে দিবেন। তো আমি এখানে ইমেল দিলাম এবং এখানে দেখুন নাম, এই নামটি আপনারা দিতে হবে অবশ্যই, স্টার মার্ক যে জায়গাগুলো অবশ্যই অবশ্যই তা পূরণ করতে হবে। এই জায়গাগুলো যদি পূরণ না করেন তাহলে সমস্যা। আর এখানে আমি ইংলিশে ফিল আপ করতে পারি, অনেকে হয়তো এই ভুলটি করবেন, এখানে ইংলিশে দিবেন না, প্রথমে এখানে বাংলাতে দিবেন, ঠিক আছে, এই জায়গাটি হবে বাংলাতে। তো আমি বাংলাতে এখানে লিখে দিই, কারণ ফর্মের নিয়ম যেভাবে আছে সেভাবে করাটাই বেটার হবে আই থিঙ্ক। তো এখানে আমি অ্যাডভোকেট সাহেবের বাংলা নামটি লিখে দিচ্ছি। তার নাম হলো AN, হ্যাঁ, হুমায়ুন লস্কর। দেন যে নিচে যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, এই যে ব্রাউজ, এখানে আপনার ছবিটি দিতে হবে অ্যাডভোকেট সাহেবের। তো আমরা অ্যাডভোকেট সাহেবের যে ছবিটি আছে আমাদের কাছে আমরা সেই ছবিটি দিচ্ছি। এখানে অনেকে আইডি কার্ড দিতে পারেন কিন্তু এটা ভুল হবে, আইডি কার্ড দিবেন না, এখানে নিজের অ্যাডভোকেটের ছবিটি দিবেন। এবার নতুন নিবন্ধনে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে তারা অ্যাকাউন্টটি ক্রিয়েশন দেখাবে এবং একটি পাসওয়ার্ড বা পিন সেটি মোবাইলে চলে যাবে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেখানে। তো সেই নাম্বারটি আপনার অবশ্যই সংরক্ষণ করবেন, ওইটাই পিন কোড। এবং এখানে আপনারা যে অ্যাডভোকেট সাহেবের যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি এখানে লিখে দিবেন, ঠিক আছে। নাম্বারটি আমি লিখে দিচ্ছি, নাম্বারটি এখানে ইংলিশে লিখবেন, বাংলাতে লিখলে চলবে না, এগুলা এদিকটা আবার খেয়াল রাখবেন। সর্বমোট আবেদনের সংখ্যা হয়েছে এ পর্যন্ত 16,843, এ পর্যন্ত আবেদন পড়েছে অনলাইনে। আর নিচে দেখুন নাম্বারটি দেওয়ার পরে নিচে পিনটা বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন, চাইলে সেভ করে রাখতে পারেন। এবার আপনাকে তার ক্লায়েন্ট যে প্রোফাইল, হ্যাঁ, লয়ার প্রোফাইলে নিয়ে যাবে। তো প্রোফাইলে আসার পরে এখানে কিছু কাজ আছে আপনারা করে নেবেন, আমি সব কাজ আজকে দেখাবো না, আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আবেদন করতে হয়। তো প্রোফাইলে আমরা যাব, যখন প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে নিয়ে আসার পরে এখানে কিছু এডিটিংয়ের কাজ আছে, হ্যাঁ, এখানে 100%-এর একটা প্রোফাইল আপনাকে সাজাতে হবে, যে যে তথ্য চায় তারা সেই তথ্যগুলো আপনাকে দিয়ে। তো
তো দেখুন নাম চা আছে বাংলাতে দেওয়া হয়েছে, এবার ইংলিশ। এগুলো না দিলে যে সমস্যা হবে তা কিন্তু না, বাট একজন লয়ারের প্রোফাইল কেন আগোছালো থাকবে এটা হলো বিষয়। তো এখানে দেখুন আমরা নামগুলো দিয়ে দিচ্ছি, একদিকে বাংলা আর একদিকে ইংলিশ। আপনি চাইলে যে কোনো একটা সাইট আপনারা ইউজ করতে পারেন, বাট আমি দুইটা সাইট ফিল আপ করে দিচ্ছি। তাতে আমার এখানে যে একটা পয়েন্ট মার্ক আছে 100%, এটা হয়তো বেশি পরিপূর্ণ হবে। তো নামের পরে দেখুন আপনার মেইলটি শো করতেছে, যে নাম্বার দিয়েছিলেন সেটি শো করতেছে। হ্যাঁ, এখানে দেখবেন পিতার নাম দিতে বলতেছে বাংলাতে, মাতার নাম বাংলাতে, ইংলিশে দুইটাই চাচ্ছে। আপনারা যদি দেন তাহলে কোনো সমস্যা নাই, আর যদি এগুলো না দিতে চান সেক্ষেত্রেও কোনো সমস্যা আপাতত নাই, নেক্সট টাইমে হবে কি না জানি না। এবার পিতার নাম দিতে হবে এখানে, আইডি কার্ড অনুযায়ী যা আছে হুবহু দিয়ে দিবেন। এবং এগুলা পরবর্তীতে কিন্তু এগুলা আপনার এডিটিং করা যায়, চেঞ্জ করার সুযোগ আছে। প্রোফাইল নিয়ে অত একটা আহামরি কোনো সমস্যা না, তবু যারা খুলতে পারেন না তাদের জন্য একটু সমস্যা। আমি এই সুন্দর লিঙ্কটি, গভর্নমেন্টের এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করলেই আপনাকে ওই ওপেনিং সাইটে নিয়ে যাবে। ঠিক আছে, তো চিন্তিত হওয়ার কিছু নাই, আপনাকে কষ্ট করে লিঙ্ক পড়ে লিখতে হবে না, আমি লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, এরপরে নামগুলো হয়ে গেলে দেখুন এখানে জন্ম তারিখ দেখাচ্ছে, 1/6/20 মানে অর্ধ তারিখ এখানে শো করবে সবসময়। স্ত্রীর নামটি দিয়ে দিবেন, স্বামী বা স্ত্রী যদি মেয়ে আইনজীবী হন সেক্ষেত্রে স্বামীর, আর যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর নামটি দিবেন। আর নিচে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন, না দিলেও কোনো এটা বাধ্যবাধকতা নাই। আর নিচে দেখুন প্রোফাইলিংয়ের 50% দেখাচ্ছে, হ্যাঁ আমি যদি এটা বৃদ্ধি করা যাবে, এটা আরও বেড়ে যাবে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এখানে স্টার মার্ক চিহ্নিত কোনো একটি বিষয় যদি বাকি রাখেন তাহলে আপনার হবে না, এজন্য ডেট অফ বার্থ আপনাকে সঠিকভাবে দিতে হবে। এবং দেখুন আমি ডেট অফ বার্থটা দিয়ে নিই, হ্যাঁ 1961। আচ্ছা 10 জুন, ওকে ফাইন। এবার দেখুন আপনাকে আপনার লিঙ্গ সিলেকশন করতে হবে, আপনি পুরুষ না মহিলা। এবার আপনাকে হালনাগাদ করুন, ক্লিক করুন, হয়ে যাবে। তো এটা আপডেট হয়ে গেছে, আমাদের পার্সেন্টেজটা আরও বেড়ে যাবে, আমি দেখাবো। এবার এখানে অ্যাড্রেস লিখে দিবেন, ঠিক আছে, বর্তমান ঠিকানা, আপনার যে ঠিকানাটি আইডি কার্ডে আছে ওইভাবে দিলে সবচেয়ে ভালো হবে। আর হলো আপনার এখানে স্থায়ী ঠিকানা, যদি দুইটা ঠিকানা হয়, যেমন আপনি ভাড়া থাকেন অথচ আপনার ভিলেজের ঠিকানা ভিন্ন, সেক্ষেত্রে আপনি চাইলে এটা আপডেট করে দিতে পারেন, আপনি স্থায়ী ঠিকানা আর ভিলেজের ঠিকানা আলাদা। তো এই অ্যাড্রেসটি যেটা দিচ্ছি এটার একই ঠিকানা, স্থায়ী এবং বর্তমান একই ঠিকানা, যে কারণে আর আমার চেঞ্জের প্রয়োজন নেই, একটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে, তো তার অ্যাড্রেসটি আমি লিখে দিচ্ছি দ্রুত। আসলে জিনিসগুলো আমি পারতাম একটু কাটসাট করে ভিডিওটি ফাস্ট করতে, বাট আমি চেয়েছি যে প্রপার জিনিসটা আপনাদের সামনে চলে আসুক, কারণ এখানে বিজ্ঞ আইনজীবী সাহেবরা দেখবে, তারপরে আইনজীবীদের সহকারীরা দেখবে, আরও আরও অনেকে হয়তো ভিডিওটি দেখবেন। তো সঠিকভাবে বোঝার জন্য আমি ভিডিওটি স্কিপ করলাম না, কোথাও কেটে দিলাম না, একদম প্রপার বিষয়টা আমি এখানে তুলে ধরলাম। হ্যাঁ, আপনারা এটা দেখে যদি উপকৃত হন তাহলে একটি কমেন্ট লাইক এগুলো কিন্তু প্রত্যাশা করি, আর মাসুরটেক ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন চমৎকার সব টিউটোরিয়াল পাওয়ার জন্য। আচ্ছা, তো মাদারীপুর হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে আমাদের বর্তমান ঠিকানা যেটা চাচ্ছিল ওটা দরকার নাই, আর স্থায়ী ঠিকানা আর কর্মস্থলের ঠিকানাটা দিয়ে দিবেন, জজকোর্ট মাদারীপুর, দ্যাটস এনাফ। আপনি যে জজকোর্টে আছেন সেই জজকোর্টের অ্যাড্রেস দিলেই হয়ে যাবে। এবার হালনাগাদে আপনি ক্লিক করে দিবেন, ইনশাআল্লাহ আপনার অ্যাকাউন্টটি ওকে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলাতে শুধু আপনার ছবি সংযুক্ত হয়ে গেছে, জাতীয় পরিচয়পত্র নাম্বার নিয়ে নিয়েছে, স্বাক্ষর, এগুলো এখানে জাতীয় পরিচয়পত্রের একটি কপি দিতে হয়, আর হলো আপনার নাম্বারটি দিতে হয়, এর বাইরে আর কিছু নাই। তো এই হলো মোটামুটি টুকিটাকি টিউটোরিয়াল, বাকি যে জিনিসগুলো আছে আমি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ এগুলা ক্লিয়ার করা হবে। হ্যাঁ, আপাতত এ পর্যন্তই সীমাবদ্ধ থাকুন। দেখুন এখানে ছবি আপলোড দিতে হয় আর কি, জিনিসটা আমি দেখাই দিলাম, এগুলো পরবর্তীতে আমি আপডেট করে দেখাবো ইনশাআল্লাহ কোনো এক সময়।
তো ভালো থাকবেন সবাই, সেই শুভকামনা রইল। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভিউয়ার, টিউটোরিয়ালটি আপনারা দেখলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। কোনো কিছু না বুঝতে পারলে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে এর সংস্করণ করা হবে। আর পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখাতে চেষ্টা করব যে একজন আসামির কিভাবে জামিনের আবেদন করতে হয়, প্রক্রিয়াটি কি বিস্তারিত আমি দেখিয়ে দিব। তো দেখা যাচ্ছে এই টিউটোরিয়ালগুলো দেখে দেখে চেম্বারে বসে একজন লয়ার তার কাজটি নিজে করে ফেলতে পারে, হ্যাঁ, কারো সহযোগিতা ছাড়া। তো আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, নিত্য নতুন চমৎকার সব টিউটোরিয়াল দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাসুদ টেক বিডির সঙ্গেই থাকবেন, সেই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।